ক্রোয়েশিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্লাং শাখার সিটি সম্মেলন অনুষ্ঠিত রিয়া জুয়েলার্স পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলঙ্কার রিয়া জুয়েলার্স উপহার বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলঙ্কার সত্তাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন পাঁচ বাইতুল মোকার্রাম দ্বিতীয় তলা গতকাল নয় ফেব্রুয়ারি দুই ক্লাং ইন্ডিয়া মসজিদের অডিটোরিয়াম হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়ার ক্লাং শাখার সিটি সম্মেলন অনুষ্ঠিত হয় ক্লাং সিটি শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আর এম রুবেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া কেন্দ্রীয় সভাপতি মুফতি আমিরুল ইসলাম প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান এছাড়াও বিশেষ বক্তা হিসেবে ছিলেন মাওসা ইউনিভার্সিটির ভিপি বশির ইবনে জাফর প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দুনিয়ায় যদি কোনো নেতা মানতে হয় তাহলে নবী করিমকেই একমাত্র নেতা মানব যদি কারো পথ অনুসরণ করতে হয় তাহলে সাহাবিদেরকেই অনুসরণ করব। আমাদেরকে আরও ত্যাগী হতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রধান বক্তা তার বক্তব্যে বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কথায় নয় কাজেই বিশ্বাসী উনিশশো সাল থেকে অদ্যাবধি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্নভাবে পরীক্ষা দিয়ে যাচ্ছে এবং জনসাধারণের চাহিদা পূরণে সফল হয়েছে এই সংগঠনটি কোনো মাকলুকের মুখাপেক্ষী নয় শুধুমাত্র এক আল্লাহর উপর ভরসা করে পথ চলে সফলতার পথ পিচ্ছিল হয় বলেও মন্তব্য করেন তিনি এছাড়া আরও বক্তব্য দেন মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তাওহিদ শাহ আলম সিটির সভাপতি মোহাম্মদ মুজাহিদুর রহমান মাসুম রবিউল ইসলাম মুফতি সাব্বির আহমেদ মাওলানা জামিল হোসেন আমিনুল ইসলাম ফরহাদ হোসেন সহ আরও অনেকেই পরিশেষে মাওলানা সিরাজুল ইসলামকে সভাপতি ও মুজাহিদুর রহমান মাসুমকে সেক্রেটারি করে ক্লাং সিটি শাখার দু সালে নতুন কমিটি ঘোষণা করা হয় মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কুমিল্লা টিভি রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানায় সাদর আমন্ত্রণ আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলঙ্কার আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলঙ্কার স্বত্বাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন পাঁচ বাইতুল মোকারম দ্বিতীয় তলা